হাই ফ্রেন্ডস, বাহারি ব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। পুজো তো প্রায় এসেই গেল, মিষ্টি বানাতে হবে তো, তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজেই বাড়িতে মতিচুর লাড্ডু বানানোর রেসিপি। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন, যাতে করে কোনো টিপস বা সিক্রেট মিস না হয়ে যায় এবং আপনারা প্রথমবারের চেষ্টাতেই পারফেক্ট মতিচুর লাড্ডু বানাতে পারেন। মতিচুর লাড্ডু বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ছোলার ডাল, আর ওই একই কাপে নিয়েছি 2 কাপ চিনি। মানে যে পরিমাণ আমরা ছোলার ডাল নেব, সম পরিমাণ চিনি নেব। ছোলার ডালটা আমি ভালো করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে সময় কম থাকলে চেষ্টা করবেন মিনিমাম 5 থেকে 6 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে। ছোলার ডালটা একটা স্ট্রেনারের ওপরে নিয়ে আমি খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি পিষে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে বড় জারটা নিয়েছি, জারের মধ্যে অল্প করে ছোলার ডাল দেবো আর সেটাকে পিষে নেব। এটা পেশার সময় কিন্তু আমরা এক্সট্রা করে কোনো জল অ্যাড করব না, আর এটা স্মুথ পেস্টও আমরা বানাবো না, আমরা এটাকে কোর্সলি পিষে নেব, মানে দানা দানা করে পিষে নেব। দেখুন এভাবে করে ডালটা আমি কোর্সলি পেস্ট বানিয়ে নিয়েছি। একইভাবে আমি সমস্ত ডালটা পেস্ট করে নেব। সমস্ত ডালটা আমি একইভাবে পিষে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণে লবণ, তারপর সেটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। রেসিপির সমস্ত উপকরণ এবং তার পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলসে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক করে নেবেন। এই ধরনের মিষ্টির রেসিপিতে আমরা যদি সামান্য পরিমাণে লবণ ব্যবহার করি, তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা আরও ভালো হয়। একটা কড়াই গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডালবাটা দিয়ে ছোট ছোট পকোড়া বানিয়ে নেব। আমি পাতলা পাতলা করে ডালবাটাটা দিচ্ছি, যাতে এটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। আপনারা যে কোনো শেপেই দিতে পারেন, তবে খেয়াল রাখবেন এটাকে আমাদের কিন্তু ডিপ ফ্রাই করতে হবে, মানে ডুবো তেলেই ভাজতে হবে। তবে এই পকোড়াগুলো ভাজতে কিন্তু একদম বেশি সময় লাগে না, 7 থেকে 8 মিনিটের মধ্যেই পকোড়াগুলো ভাজা হয়ে যায়, মাঝে একবার উল্টে দিতে হবে। 8 মিনিট পর পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে। দেখুন এটার কিন্তু কালার বিশেষ চেঞ্জ হয়নি, হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। একইভাবে নেক্সট ব্যাচে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন ভাজার পরেও কিন্তু কড়াইয়ে বেশ খানিকটা তেল পড়ে আছে, এই পকোড়াগুলো একদমই বেশি তেল অ্যাবজর্ব করে না। পকোড়াগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলো আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। সমস্ত পকোড়াগুলো আমি ভেঙে টুকরো করে নিয়েছি। এবার এগুলো মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নেব, এগুলো আমি ব্লেন্ড করে নেব। এটা করতে কিন্তু আমাদের খুবই কম সময় লাগবে, মাত্র 3 সেকেন্ডে 3 বার পালসে এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করব। দেখুন এইভাবে। এভাবে আমি পকোড়াগুলো ব্লেন্ড করে নিয়েছি। একইভাবে সমস্ত পকোড়াগুলো আমি অল্প অল্প করে নিয়ে সেগুলো এইভাবে কোর্স পাউডার বানিয়ে নেব। সমস্ত পকোড়াগুলো পেশা হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো দেশি ঘি। ঘিটা অল্প গরম হলে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতো মগজদানা বা 4 মগজ। এটাকে একটু হালকা করে ভেজে নেব। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো কিশমিশ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও অন্য কিছু ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। এবার এগুলো ভালো করে আমি ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না কিশমিশ এবং 4 মগজগুলো ফুলে ওঠে। কিশমিশ আর 4 মগজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন এগুলো হালকা করে ফুলে উঠতে শুরু করেছে। এবার আমি গ্যাস অফ করে এটাকে আমি পাশে রেখে দেব। এবার সেরা বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। আর ওই একই কাপে মেপে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো জল। এখানে জল আর চিনির রেশিওটা হলো 2 কাপ চিনির জন্য 1.5 কাপ জল। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন মতো লেবুর রস। এই লাড্ডুর জন্য আমরা বেশ একটা ঘন সেরা বানাতে চলেছি, তাই এই লেবুর রসটা কিন্তু দিতে হবে, না হলে চিনি ক্রিস্টালাইজ হয়ে যাবে, মানে চিনিটা জমে যেতে পারে। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমরা সেরাটাকে প্রায় 8 মিনিট ধরে মিডিয়াম লো ফ্লেমে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, সেরাটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে।
এবার আমি দিয়ে দিচ্ছি এলাচের দানা। এখানে আমি 4টে এলাচের দানাকে হামানদিস্তায় একটু ক্রাশ করে নিয়েছি, তারপর সেটা শিরার মধ্যে দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমরা যে কনসিস্টেন্সি শিরা চাই সেটা এখনো তৈরি হয়নি, তাই এটাকে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। টোটাল 8 মিনিট মতো শিরাটা ফোটানো হয়ে গেছে। শিরাটা এখন বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। শিরাটা আমি এবার চেক করে নিচ্ছি। শিরাটা এখন বেশ চিটচিটে তৈরি হয়ে গেছে, প্রায় একতার তৈরি হচ্ছে, কিন্তু এখনও সম্পূর্ণরূপে তৈরি হয়নি। আর কিছুক্ষণ জাল করলেই এটা একতারের শিরা তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিলাম, কারণ ঠান্ডা হওয়ার পর শিরাটা আরেকটু ঘন হয়ে যাবে। আমাদের কিন্তু একতার বা দুতারের কোনো শিরার দরকার নেই, এই রকম পর্যায়ের একটু চিটচিটে শিরা তৈরি হলেই হবে। শিরাটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, এবার 2-3 মিনিট এটাকে একটু নেড়ে হালকা ঠান্ডা করে নেব। শিরাটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পকোড়ার যে কোর্স পাউডারটা বানিয়েছিলাম সেটা অল্প অল্প করে দেব, আর খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে সব কিছু মিক্স করা হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা 4 মগজ আর কিশমিশ। আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে এই মিশ্রণটা একটু বেশি ভেজা মনে হতে পারে, তাতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ কিছুক্ষণ পরেই এই মিক্সারটা সমস্ত শিরা অ্যাবজর্ব করে নেবে, আর আমাদের লাড্ডু বানাতেও কোনো প্রবলেম হবে না। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম 45 মিনিটের জন্য। ফিরে এলাম 45 মিনিট পর। এখন আমি অ্যাড করে দেব 1 টেবিলস্পুন মতো দেশি গাওয়া ঘি। যেহেতু আমরা পকোড়াগুলো তেলে ভেজেছিলাম, তাই এই পর্যায়ে যদি আমরা সামান্য ঘি অ্যাড করি তাহলে লাড্ডুর ফ্লেভারটা খুব সুন্দর আসে। ঘি দেওয়ার পর সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন লাড্ডু বানানোর জন্য এই মিক্সচারটা একদম রেডি। এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প করে হাতে নিয়ে হালকা করে চাপ দিয়ে লাড্ডুর আকারে গড়ে নেব। দেখুন, একটা লাড্ডু আমাদের তৈরি হয়ে গেছে। কত সুন্দর দানাদার লাড্ডু তৈরি হয়েছে, আর ঘি দেওয়ার ফলে এটা ভীষণ শাইনি হয়েছে। একইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি মতিচুর লাড্ডু। এতে আমি কোনো ফুড কালার ইউজ করিনি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার প্রথম নোটিফিকেশনটি পেয়ে যান। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।